হ্যালো, সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি কিছু প্রেমের চিঠি পড়ব, সো লেটস স্টার্ট। টাইটেল, ভুল বুঝো না আমায়, হাসো। হাসো না কেন, আমি তো হাসির পাত্র। যত খুশি হেসে ছুড়ে ফেলে দিও যত্রতত্র, যেথায় খুশি ফেলে দিও, কিবা যায় আসে তাতে। আর আমি বিরক্ত করব না দিনে কিংবা রাতে, মানুষ হিসাবে যেটুকু ছিল প্রাপ্য মূল্যায়ন অনেক পেয়েছি, তাতেই আমার ভরে গেছে দুনয়ন। কি নির্বোধ আমি, অধিকারের সীমা করে অতিক্রম কি পেলাম আমি, পরিশেষে হলো আমার মতিভ্রম। ভুলে গিয়েছিলাম চাওয়া পর কিছু থাকতে নেই আমার, তাই তো মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছিল বারংবার। কি বলেছো, এতে আমার হয় কিছু বদনাম? হাসালে, আমার ছিল একটা কাগজের থেকেও কম দাম। ভুল ভুল কিছুই যে আমি বুঝতে পারিনি তখন, বড় দেরি হয়ে গেল, ভুলটা বুঝতে পারলাম না যখন। না না, ভয় নেই, আজের কাউকে দোষ দেব না আমি, কতখানি কষ্ট পেয়েছি তা হানি আমি এর অন্তজামি। কি হলো, হাসছো না? আমি তো রয়েছি বহু দূরে, ভয় নেই, তোমাদের জ্বালাতে আমি আসব না এ ফিরে। একটু তো হাসো, যাবার আগে দেখি তোমার হাসি মুখ। আমার কপালে হয়তো তা জমা রবে, হয়ে কিছুটা সুখ। খুব ভালো লাগলো যখন জানলাম তুমিও নাও ব্যতিক্রম। আগেই যদি বুঝতে পারতাম তবে হয়তো হতো না এই বৃথাশ্রম। দাঁড়াও একটু হেসে নেই, এটুকু সময় তো অন্তত দেবে, আমি কষ্ট পাই না, পাই তুমি তো নিশ্চয়ই আনন্দ পাবে। আজ বুঝলাম আমি আমার সীমা করেছিলাম লঙ্ঘন, তাই তো চলে যাচ্ছি ছিন্ন করে সকল বাঁধন। ভেবো না আজ এর আমার মনে জমা নেই কোনো ক্ষোভ। কোনো পরিতাপ নেই, দুঃখ নেই, এর নেই কোনো লোভ। অনেক চেষ্টা করেও যখন বোঝাতে পারলাম না তোমায়, একটু একটু করে তখন পার হয়ে গিয়েছে সময়। পোড়া কপাল, হতভাগা আমি, বুঝতে পারিনি কিছুই, অহেতুক আস্ফালন করে করে কষ্ট দিয়েছি শুধুই। তাও ভালো, দেরি হলেও ভেঙে গিয়েছে আমার ফুল। কি আসে যায়, কোনটা হলো অনুকূল অথবা প্রতিকূল, আজ
কেন পড়ছে মনে তোমার কথা ক্ষণে ক্ষণে, এতটুকু জায়গা যখন করতে পারলাম না তোমার মনে। দেখো তো কাণ্ড, শুধু শুধু সময় করছি নষ্ট, ব্যবধানের দেওয়াল গড়ে উঠেছে দেখতে পেলাম স্পষ্ট। একদিন আমি ঘুমিয়ে যাব, উঠব না আর জেগে, ভালোই হবে, তখন তুমি মুখ কালো করবে না রেগে। অনেক বেশি চেয়েছিলাম সীমা, গিয়েছিলাম ছাড়িয়ে, আজ তাই চলে যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে। বিদায়কালে একটা কথা বলে দিতে চাই তোমায়, শেষ অনুরোধটা রেখো, ভুল বুঝো না আমায়। ওকে, দ্বিতীয় চিঠি কি আছে? অতুলনীয় তুমি, নাম উল্লেখ নেই লেখকের, সো লেটস স্টার্ট। তোমার চেয়ে কোনো কিছুই বেশি দামি নয় ভাই, তোমার সাথে কেউ তুলনীয় নয় যে তাই। তুমি একই রকম আছো আমাদের হৃদয়ের সর্বদা, কোন ভাষা দিয়ে বর্ণিত পারে না তোমার কথা। যখন তুমি জড়িয়ে ধরো আমায় তোমার আলিঙ্গনে, সেই সব কথা মিশে আছে মনের স্মৃতির প্রাঙ্গণে। আমার সাথে তুমি নাই ভাবতেই পারি না এ কথা। তোমার ভাষর স্মৃতি নিয়ে বুকে জমে আছে কত ব্যথা, আমার জীবনে তুমি হারিয়ে আছো অমূল্য যে সম্পদ। তোমার মুখের দিকে তাকিয়ে লড়তে পারি সব বিপদ, অতুলনীয় তুমি, সকলের চাইতে অসাধারণ, সুনিশ্চয় হতেই হবে আমার ভাই যে তাই তো সকলে কয়। ওকে, পরের চিঠিটা কি একটু পড়ি। এটাই কি আমার বড় ভুল, তোমাকে ভালোবাসা? লেটস স্টার্ট। সম্পত্তির একটা পাতা উল্টিয়ে দেখলাম, গৌরবময় স্বর্ণালী দিন বিগত বুঝলাম, তুমি ছিলে একমাত্র আমার মানুষ পটে, যাকে নানাভাবে সাজিয়েছিলাম অকপটে। তোমাকে তো ভালোবেসেছিলাম আমি সীমাহীন, যে ভালোবাসার থাকার কথা ছিল অমলিন, আমার দিনের সূত্রপাত হতো তোমার নাম দিয়ে। এই তো আমাদের ভালোবাসার কথা হতো, জানিয়ে ভালোবাসার মাঝে হারিয়েছিলাম এমন করে, নিজেকে ধ্বংস করেছিলাম নিজের হাত ধরে, তোমাকে পাবার জন্য নিজেকে করেছিলাম বিচ্ছন্ন, সামান্য আবেগও নিজেকে করেছিলাম পূর্ণ আচ্ছন্ন। আমাকে দেখতো সবে মবে সন্ধ প্রলোভ নিয়ে, আমি যেটা সহ্য করতে পারতাম না
কোনোভাবে। অন্ধ ভালোবাসা আমাকে পরিবার থেকে করেছিল দূর। ভেবেছিলাম শুধু তোমাকে নিয়ে বাঁধব নতুন সুর। আমি কি ভাবতে পেরেছিলাম এই আমূল পরিবর্তন? আমার ভালোবাসা করতে হবে আমার পৃষ্ঠ প্রদর্শন। আমি সেদিন বুঝি নাই প্রেম তোমার কাছে খোলা খেলা, আর এটাই যে আমার বড় ভুল তোমাকে ভালোবাসা। ওকে, নেক্সট যেটা চিঠি আছে এটার নাম কুমার জীবন। লেটস স্টার্ট। একজন পুরুষের জীবনে রয়ে গেছে কিছু ভাগ, যার মধ্যে কোনোটার জন্য মনে থাকে অনুরাগ, যখন সেটা পার হয়ে যায় মনে থাকে কষ্ট। কবে ফেরানো যাবে না সেটা তা তো সুস্পষ্ট। মাত্র একবার এই জীবনে আসে সেই সুবর্ণ সময়, কুমার জীবনের সেটা, যদি কেউ তার নাগাল পায়। এটা সেই জীবন যেথা মানুষ পায় কিছু তলতা। এটাই সেই সময় যখন সে পায় না না বলার স্বাধীনতা। কুমার জীবন উপভোগ্য কিন্তু যে ভোগ করতে পারে, বিয়ের পরে যা হারিয়ে যেতে পারে কিন্তু চিরতরে। জীবনের সুবর্ণ সময়গুলো তো আসে না বারবার, তাই চেষ্টা করো এর পরিপূর্ণ সদ্ব্যবহার করার। বৈবাহিক জীবনে অনেক সময় এসে যায় জটিলতা, নিজের দিকে নজর দেবার তখন আর সময়ের কথা। অনেক ছেলেই আগে ভাগে বুঝতে পারে না, এটা বুঝে তখনই যখন জটিল আকার ধারণ করে সেটা বিয়ের পরে। একটা ছেলের জীবনে আসে পরিবর্তন, কিন্তু সেটা সে বোঝে না যখন সময়ের হয় সংক্ষেপণ। নিজের আবেগ অনুভূতিগুলো দিও না অকাল সমাধি, মূল্যায়ন করতে শেখো কুমার জীবনের সংক্ষিপ্ত কালবিধি। ওকে, প্রেমের চিঠি দ্বিতীয় পর্ব। মিষ্টি প্রেমের দুষ্ট চিঠি। প্রাণের প্রিয়তম আশিক, চিঠির শুরুতে তোমার প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। হবু শাশুড়ির প্রতি রইল সালাম, প্রবাসী শ্বশুরের জন্য রইল আমার দোয়া, দেবর ননদের জন্য রইল একটি করে আদর, আর তোমার জন্য রইল 101টি চুমো। ওকে আশিক, তুমি বলছো তোমার কিছুই নেই, তুমি আমার যোগ্য নও? না আশিক, এ তুমি মিথ্যে বলছো, বরং বলতে পারো আমি তোমার যোগ্য নই। তোমার মতো সুন্দর মনের একটি ছেলেকে ভালোবাসতে পেরে আমি ধন্য। আমার তো রূপ যৌবন মন কিছুই নেই, অথচ তোমার সবই আছে। আছে টগবগে যৌবন ও সুন্দর একটি মন, যা দিয়ে তুমি আমাকে ভালোবাসো। তুমি একদিন বলেছিলে যে কলেজের ছেলেমেয়েরা হাত ধরাধরি করে আড্ডা দেয়, মজার মজার রোমান্টিক প্রেমালোচনা করে।
সেগুলো দেখে তোমার খুব ইচ্ছে হয় তাদের মতো আমাকে নিয়ে আড্ডা দিতে, ইচ্ছে মতো প্রেম করতে, তাই না? আশিক, লক্ষ্মীটি আমার, প্লিজ তুমি তাদের এসব দৃশ্য দেখো না। আমাদের এখন তাদের মতো প্রেম করার সময় নয়, এখন তো তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে। দেখো আশিক, আমি তোমার সাথে অভদ্র প্রেম করব না। এভাবে সবার চোখের সামনে যারা প্রেম করে বেড়ায় তাদেরকে লোকে অভদ্র বলে। আমরা এমন প্রেম করব যা দেখে কেউ সি বলতে না পারে। লোকে আমাদের প্রেমের কথা শুনে যেন খোদার কাছে প্রার্থনা করে, হে খোদা তুমি তাদের মিলন ঘটিয়ে দাও। আশিক, তুমি হয়তো আমার সাথে একমত হয়ে বলবে, আমরা এমন প্রেম করব না যা আমাদের বিপদ ডেকে আনে। জানো আশিক, গতকাল রাতে তোমাকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি। এ পর্যন্ত এমন স্বপ্ন আর কখনো দেখিনি। আমার কিন্তু স্বপ্নের কথা বলতে লজ্জা করছে। না, এখন বলবো না। এ কি, তুমি দেখি রাগ করে আছো। ঠিক আছে বাবা, রাগ করো না, এখনই বলছি, শোনো। একদিন আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করলাম। বাসর রাত কাটানোর জন্য দুজনেই চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ পর তুমি বললে, চলো আবাসিক হোটেলে যাই, সেখানে রাত কাটানো যাবে। তোমার কথানুযায়ী ঢাকা এসে আমরা এক হোটেলে উঠলাম। তুমি খাবার নিয়ে এলে, তা দুজনে ভাগ করে খেলাম। কিছুক্ষণ টিভি দেখার পর দুজনে এক বিছানায় শুয়ে পড়লাম। তুমি তখন লাইট নিভিয়ে দিয়ে টিম লাইট জ্বালালে। কিছুক্ষণ দুজনে দুপাশে শুয়ে রইলাম, কিন্তু কেউ কাকে স্পর্শ করিনি। অনেকক্ষণ পর তোমার ডান হাত আমার বুকের উপর পড়ল। এই প্রথম তোমার হাতের পরশ পেয়ে আমার শরীর শিরশির করে উঠল। আমার কিন্তু খুব ভালো লাগছিল, জানি না তোমার কেমন লাগছিল। তারপর লজ্জায় তোমার হাতখানা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার তোমার হাতখানা আমার বুকের উপর রাখলে, তখন আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেহের প্রতিটি ভাজে ভাজে অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। না আশিক, আজ আর লিখতে পারবো না, লজ্জায় আমার মুখ লাল হয়ে যাচ্ছে। আজ আসি, পরে আবার কথা হবে। লক্ষ্মীটি ভালো থেকো, ইতি তোমার প্রাণের প্রিয়তমা খাদিজা। প্রেমের চিঠি, নীলাঞ্জয়ী। তোমাকে লিখি নীল হৃদয়ের শেষ কথা, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। চমকিত হচ্ছ বন্ধু আমার দুর্বার সাহস ও অপরিসীম লজ্জাহীনতা দেখে, কিন্তু আজ এই দায়টুকু তো আমাকে আমার কাছে পালন করতেই হবে। নাহলে বিশ্বেদের মধ্যে একান্ত দুঃখবোধের মধ্যেও যে এক সুখের সন্ধান আমি নিয়ত পাই, পেতে চাই তার বদলে এক অনিশ্চিত যন্ত্রণা চিরকালের মতো আমার হৃদয়ে ক্ষতর মতো বাসা বেঁধে থাকবে। সেটুকুর থেকে নিষ্কৃত দিতে চাইবে নিশ্চয়ই এই ছিন্ন চিঠি শেষ লাইনটি, শেষ পর্যন্ত পড়ে সমস্ত হৃদয় লেখার শেষ আজ এখানে। প্রেম আমার জীবনে এক আলোকবর্তিকার মতো, তুমি ও সেই তেমনই এক আলোকবর্তিকার ধূমকেতু। ভালোবাসার কোনো কৈফত নাই, হয় না তা অন্তলীন মাধুর্য দিয়ে চলতে থাকে, আঙ্গুলের আঙ্গুলে মাখামাখি করে, হাতে হাত রেখে উষ্ণতার ভেতরে কিংবা একাকী বিষণ্ন সুখের ভেতর দিয়ে একজন প্রেমী পৃথিবীর বুকে আসে এবং
সে চায় ভালোবাসি বারে ভালোবাসিতে ভালোবাসাই প্রথম শেষ সত্য, ধরার মাঝে অধরার হাতছানি মহাবিশ্ব রোজ রোজ প্রসারিত হতে হতে ফুরিয়ে গেল ভালোবাসার সময় তো মাধুর্য ফুরাবে না, এই বোধ রক্তের সঙ্গে সদা প্রমাণ সে বিশ্বাস, এই আপ্লুত উচ্ছ্বাস হতেই এই চিঠিখানি লেখার ইচ্ছা স্পর্ধা থেকেই কোনোভাবে নিজেকে নিবৃত রাখতে পারলাম না, সরি, তাই আজ তিনটি চিঠির শেষটি লিখছি। তুমি রবে নীরবে হৃদয় মম, নিবৃতে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশি নিশি থিনি সম, তোমাকে পেয়েছি আজন্ম লালনের ভেতর দিয়ে পূর্ণতম অর্জনের মতো, প্রেয়সী তোমাকে আমার সমস্ত অনুভূতি শিকড় দিয়ে কৃতজ্ঞতা জানাই, তোমাকে প্রণাম করতে ইচ্ছে হয়। জীবনে এক পরম সময়ে জীবনকে চরম উপলব্ধির ভিতর দিয়ে এমন করে কোনোদিন পাবো তা আশাতীত, কিন্তু পেয়েছি সে ঋণ কোনো কালেই শোধবার নয়। তোমাকে ধন্যবাদ, তুমি জানো স্মৃতির অন্তর তম করকে মুহূর্তে ভাস্বর করে থাকে, দিন মাস বছর আবসা হয়ে তার উদ্ভাসটুকু মুহূর্তের মধ্যে দিয়ে সঁপে দিয়ে মহাকালের আলঙ্গে আবর্তিত হয়, তাই মুহূর্ত হাজার হাজার আলোকিত মুহূর্ত নন্তর উদ্ভাস উপহার দিতে চেয়েছিলাম যত সম্মত পেয়েছি বউকি, কিন্তু আমি এই সুখ ঈশ্বরের সচল ছিল না, ঘটা এই অঘটন আমার সমস্ত সচরাচর দখল করে নিল, ভবিষ্যৎ বাণী মানি না, তবু যেন এই ভবিষ্যতে বিশাল বড় চিঠি। চিঠির মধ্যে কোনো ফিল পাইলাম না, মজার কিছু পেলাম না, বিলাল জয় আবার চলে আসছে, কত বড় চিঠি রে, বিশাল বড় চিঠি। ওকে, তো চিঠি পড়তে পড়তে অনেক সময় চলে গেল, সো স্টপ।